আসসালামু আলাইকুম গিয়েছিলাম চুয়েটে চিটাগং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে উপলক্ষ ছিল হচ্ছে একটা ওয়ার্কশপ নিতে হবে তাই এই উপলক্ষে ক্যাম্পাসটাও দেখা হয়ে গেল ইট ওয়াজ বিউটিফুল ক্যাম্পাস এবং ওয়ার্কশপটা ছিল হচ্ছে IEEE এর চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যারেঞ্জ করছিল হচ্ছে ফেস দ্য কেস 3.0 দে ডিড অ্যান অ্যামেজিং জব তো ওভারঅল পুরো জার্নিটা ওয়াজ ফ্যাসিনেটিং এবং আমার খুব ভালো লাগলো চুয়েট ক্যাম্পাসটা ফাইনালি নিয়ে চোখে দেখে সো ইলেকট্রিক রিক্সাতে করে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম আর্ক বিল্ডিং তারপর TSC আর অনেকগুলো বিল্ডিং এখন আন্ডার কনস্ট্রাকশন উঠছে সো ওভারঅল ক্যাম্পাসটা ফ্যাসিনেটিং ও অসমতল ভূমি হওয়ার কারণে অনেক ভ্যারিয়েশন আছে এবার একটা ক্যাম্পাস আসলে তখন আমার জোশ মনে হয় যখন আমি দেখি নেচার ওটার মধ্যে অনেক বেশি ইনক্লুডেড এবং নেচার কীভাবে ইনক্লুডেড কখন বুঝি যখন ভিতরে ঘুরতে ঘুরতে একটা সেতুর মধ্যে গেলাম দেখলাম যে চারপাশে আমি আর গাড়ি ঘোড়া শব্দ পাচ্ছি না আমি জাস্ট ঝিঝিপোকা ডাক শুনতে পাচ্ছি তার মানে আমি আসলে একদম নেচারের মধ্যে চলে গেছি তো এটা আসলে দেখার মতো একটা ক্যাম্পাস ছিল চারপাশে বেশ গ্রিনারি অনেকগুলো ওয়াল আর্ট ছিল আমি 3DS-এর যে ক্যাম্পাসটা আছে ওইটার মতো একটা ভাইব পাচ্ছিলাম আমি জানি না যারা চুয়েটে পরে তারা কি সেম ভাইবটা পায় না কিনা বাট আমার জিনিসটা মনে হচ্ছিল ইনকিউবেটরটা ওয়াজ ফ্যাসিনেটিং ইনকিউবেটরের কনসেপ্টটা বেশ দারুণ যে যারা অন্টারপ্রিনারশিপ করতে চায় যারা নিজস্ব ব্যবসা করতে চায় তাদেরকে মূলধন এবং একটা অফিস দেওয়া হয় যেন ওইখানে তারা প্রজেক্টগুলো শুরু করতে পারে সো দিস ইজ এ ব্রিলিয়েন্ট অপরচুনিটি এবং এই যে ফেস দ্য কেস 3.0-তে যে গেলাম IEEE স্টুডেন্ট যেটা অ্যারেঞ্জ করলো অনেকেই বলে যে ভ্যা খালি কেস স্টাডি তো বিজনেস কেস তো খালি BBA স্টুডেন্টরা করে বাট না হিয়ার ইজ এ কেস যেখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ডেডিকেটেডলি বানানো এবং কেস স্টাডিটা খুব সম্ভবত ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল কার ভার্সেস হাইড্রোজেন ড্রিভেন কার এই টাইপের কোন কারটা সাস্টেনেবল বাংলাদেশে আনা যায় ইট হ্যাড টু ডু সামথিং উইথ সাস্টেনেবিলিটি কেস স্টাডিটা আমার হাতে আসলে আমি আরও ভালো বলতে পারতাম সো ওভারঅল জিনিস হচ্ছে অনেক সময় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আস করে যে ভাই আমাদের জন্য কি কম্পিটিশনস হয় না ওয়েল ডেফিনেটলি হয় অনেক জায়গায় হয় অ্যান্ড ইজ জাস্ট চোখ কান খোলা থাকলেই আসলে অনেকগুলোতে পার্টিসিপেট করা যায় অ্যান্ড চুয়েট অ্যাবসলিটলি নেইলড ইট দ্য ইভেন্ট ওয়াজ ফ্যাসিনেটিং আমি গিয়েছিলাম সাথে আবিয়াদ রায়ত ভাই গিয়েছিলেন তারপর দীপ্ত সাহা ভাই গিয়েছিলেন বোথ ফ্যাসিনেটিং পিপল সো আলহামদুলিল্লাহ হ্যাড অ্যামেজিং টাইম ওভারঅল আই লাভ টেকিং সেশনস বাট এই সেশনে আমি 100% দিতে পারিনি সো এটা একটু মিস গেছে এবং সব সেশন যখন আমি নিই সেশন নেওয়ার পর আমি একটা ভিডিও রেকর্ড করে সবার সাথে হাই হ্যালো করি বাট এইবার আসলে ওই যেহেতু আমি 100% দিতে পারিনি আই ওয়াজ নট ফিলিং ইট সো অ্যাট লিস্ট আমার একটা ছবি আছে স্মৃতি হিসেবে ওভারঅল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স বাট আসার সময় আসল কাহিনী হয়েছে সো প্লেনে আসছিলাম ফেরত এবং ঠিক ঢাকায় মাঝপথে ঝড় শুরু হইলো এবার আমি আর লাইফে আমি তখন চিন্তাভাবনা করছিলাম যে আমি নিজের মতো করে ধ্যান করছি হ্যাঁ মাইন্ড হোয়াই ডাজ ইট চ্যাটার তো এই চিন্তাভাবনা করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ এদিকে চমকাইলো তারপর যে পাইলট তিনি ঘোষণা দিলেন যে যে প্রিয় যাত্রীগণ আমরা একটু ঝড় এক্সপেক্ট করতে পারি সো মাঝপথে ঝড় শুরু হইলো এবং আমি আর লাইফে ইফার যে টার্বুলেন্স যে জিনিসটাকে বলে যে হঠাৎ করে ঝাপাঝাপি যে করে এটা আমি ফার্স্ট লাইফে এক্সপিরিয়েন্স করলাম এবার একবার ল্যান্ডিং করতে যেয়ে ল্যান্ডিং না করে আবার চক্র মারে তারপর সেকেন্ড টাইম ল্যান্ডিং করলো তো আশপাশের মানুষকে যা দেখে বুঝলাম যে তারা লাইফ সম্পর্কে অনেক বেশি গ্রেটফুল উইচ আই অলসো শুড বি সো ওভারঅল ইট ওয়াজ এ মেমোরিয়াল এক্সপিরিয়েন্স মনে হয় না আমি এই জিনিসটা কোনো ভুলবো বাট থ্যাংক ইউ সো মাচ চুয়েট ফর ইনভাইটিং মি ওভার আপনাদের আমন্ত্রণ পেয়ে আমার খুব খুব ভালো লাগলো ইনশাল্লাহ আপনাদের ক্যাম্পাসে আবার যদি কোনো আমন্ত্রণ পাই ইনশাল্লাহ ঘুরতে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে যারা অনলাইন কন্টেন্ট দেখছেন তাদের ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ক্যাম্পাসে সামনে ইনশাল্লাহ সিলেট যাওয়া হচ্ছে ঢাকার মধ্যে আরও কিছু ক্যাম্পাস ট্যুর আছে সো ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হবে কোনো না কোনো ক্যাম্পাসে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম